নমস্কার বন্ধুরা, আমি আপনাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড ডক্টর শ্রী সুব্রত, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। প্রতিদিনের রাশিফলের বিশেষ অনুষ্ঠানে আপনাদের জানাই স্বাগত। আপনাদের সঙ্গে আলোচনা করব চন্দ্র রাশি এবং লগ্ন সাপেক্ষে এই বিশেষ রাশিফল। প্রতিদিনের চাকরি বাকরি, ব্যবসা, লেনদেন, পরিবার এবং বন্ধুদের সঙ্গে সম্পর্ক, শরীর স্বাস্থ্য, দিনের শুভ অশুভ ঘটনাবলি নিয়ে আলোচনা করব। সেই সাথে আপনাদের শুভ রং, শুভ সংখ্যা এবং প্রতিদিনের ছোট ছোট উপায় বা টোটকা যা আপনাদের জীবনকে আরও বেশি সুন্দর করতে পারে। তবে তার আগে আলোচনা করবে এই বিশেষ দিনের পঞ্চাঙ্গের বিষয়। 3রা জ্যৈষ্ঠ 1428 সন, ইংরেজি 18ই মে 2021, মঙ্গলবার। সূর্যোদয় ঘটবে সকাল 4:59 এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 6:06। তিথিতে শুক্লাপক্ষের ষষ্ঠী তিথি থাকবে দুপুর 12:33 পর্যন্ত, আর ঠিক তারপরেই শুরু হবে শুক্লাপক্ষের সপ্তমী তিথি। তা পরের দিন অর্থাৎ 19শে মে 2021 বুধবার দুপুর 12:50 পর্যন্ত থাকবে। চন্দ্রদেব আজ পুষ্যা নক্ষত্রে থাকবে দুপুর 2:55 পর্যন্ত, আর তারপরেই অশ্লেষা নক্ষত্রে গোচর করবে। তাই সম্পূর্ণ দিন চন্দ্রদেব আজ কর্কট রাশিতে গোচর করবে। অত্যন্ত শুভ যোগ আজ তা হল বৃদ্ধি যোগ, আর তা সম্পূর্ণ দিন থাকবে। মধ্যরাত্রি পার হয়ে 2:16 পর ধ্রুবযোগ শুরু হবে। আজ 12:33 পর্যন্ত থাকবে তৈতিলকরণ, আর দুপুর 12:33 পরে গরিজাকরণ শুরু হবে। অমৃত যোগ আজ থাকছে সকাল 4:59 থেকে 7:36 এবং 9:21 থেকে 11:59 এবং বিকেল 3:29 থেকে 4:21 পর্যন্ত, সন্ধ্যা 6:06 থেকে 6:50 এবং রাত্রি 11:54 থেকে মধ্যরাত্রি পার হয়ে 2:04 পর্যন্ত। মহেন্দ্র যোগ থাকবে আজ দুপুর 2:36 থেকে 3:29 এবং 4:21 থেকে 5:24 পর্যন্ত। অশুভ সময়ে কাল হিসাবে বারবেলা থাকছে আজ সকাল 6:37 থেকে 8:16, কালবেলা থাকবে দুপুর 1:11 থেকে 2:49 এবং কাল রাত্রি থাকবে আজ 7:28 থেকে রাত্রি 8:49 পর্যন্ত। সেই সাথে শুভ সময়ের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত আজ সকাল 11:07 থেকে 12:00 পর্যন্ত থাকছে এবং সর্বার্থ সিদ্ধি যোগ থাকবে আজ দুপুর 2:55 থেকে পরের দিন সকাল 4:55 পর্যন্ত এবং রবি যোগ থাকবে সকাল 4:55 থেকে রাত্রি 2:55 পর্যন্ত এবং অশুভ সময়কাল আজ থাকবে দুপুর 2:52 থেকে 4:32 পর্যন্ত, আর তা হলো রাহুকাল। তাই আপনারা অশুভ সময়কালকে বাদ দিয়ে যে কোনো শুভ কাজ বা মাঙ্গলিক কাজ করলে অত্যন্ত শুভ ফল পাবেন। আসুন দেখে নেওয়া যাক 18ই মে 2021 মঙ্গলবার মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কী ধরনের শুভ অশুভ ফল আসবে। আজ দিনটি আপনাদের বেশ কিছু বিষয়ে কঠিন পরিস্থিতি তৈরি হবে। সন্ধ্যার পরবর্তী সময়ে আপনার কাজের প্রতি আরও নিষ্ঠা দিয়ে করতে হবে এবং অর্থনৈতিক বিষয়ের প্রতি আরও অবশ্যই সজাগ দৃষ্টি দিতে হবে। সন্তানের পক্ষ থেকে কিছুটা হতাশাজনক সমস্যা তৈরি হতে পারে। মানসিক দিক থেকে আপনারা অনেক নেগেটিভ অনুভব করতে পারেন, তাই নেগেটিভ চিন্তাভাবনা থেকে আপনাদের অবশ্যই বেরিয়ে আসতে হবে আজ এই বিশেষ দিনে। আজ এই বিশেষ দিনে নেতিবাচক চিন্তাভাবনা, পরিবর্তন সব কিছু আপনার সমস্যায় ফেলতে পারে, বিঘ্ন ঘটাতে পারে কর্মক্ষেত্রে এবং ব্যবসার ক্ষেত্রে। তাই আধ্যাত্মিক চিন্তাভাবনা এবং আধ্যাত্মিক আশীর্বাদ আপনাকে কিন্তু ভালো ফল নিয়ে আসতে পারে। ব্যবসা সংক্রান্ত বিষয়ে পজিটিভভাবে এগিয়ে গেলে ভালো ফল আজ পেতে পারেন। পারিবারিক উত্তেজনা আজ বৃদ্ধি পাবে, তাই পারিবারিক জীবনে কিছুটা নেগেটিভ ফল তৈরি হবে এবং সেই সাথে জীবনসঙ্গীর সঙ্গে বা জীবনসঙ্গিনীর সঙ্গে সম্পর্কের বিষয়ে সচেতন থাকুন এবং ভাব ভালোবাসার ক্ষেত্রেও আজ একটু ভেবেচিন্তে এগোতে হবে। তাই ভাব ভালোবাসা এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে খুব একটা ভালো দিন হচ্ছে না আজ। তবে অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে এবং পেশাগত ক্ষেত্রে একটু পরিশ্রম করলে আপনারা কিন্তু ভালো ফল পেতে পারেন এবং শরীর স্বাস্থ্য আজ মধ্যম প্রকৃতির থাকবে, তবে মন মানসিকতা খুব একটা আজ ভালো নাও থাকতে পারে। পরবর্তী যে রাশি তা হল বৃষ রাশি। 18ই মে 2021 মঙ্গলবার। বেশ কিছু প্রভাবশালী ব্যক্তির সমর্থন আপনারা পাবেন। নতুন কর্মক্ষেত্রে, চুক্তিতে আপনারা লাভবান হবেন। নিজেকে অবশ্যই একটা নির্দিষ্ট শৃঙ্খলতার মধ্যে এগিয়ে নিয়ে চলুন। অর্থ বিনিয়োগের ক্ষেত্রে হঠকারী সিদ্ধান্ত নেবেন না। আজ এই বিশেষ দিনে অপ্রত্যাশিত ভালো খবর পেতে পারেন,
পারিবারিক সুখ সমৃদ্ধি আজ কিন্তু থাকবে। তবে অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে আপনাকে আরও সজাগ দৃষ্টি দিতে হবে এবং অযথা অকারণে অজানা ক্ষেত্রে অর্থ বিনিয়োগ আজ করবেন না। পেশাগত ক্ষেত্রে আজ মন না লাগালে খুব একটা ভালো ফল আসবে না। যদি কর্মক্ষেত্রে উন্নতি চান সেক্ষেত্রে আপনাকে পরিশ্রম অনেকটাই বাড়াতে হবে এবং আধুনিক চিন্তাভাবনা নিয়ে আপনাদের এগোতে হবে, তবেই ভালো ফল আসবে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে খুব একটা ভালো ফল আসছে না, জীবনসঙ্গীর সঙ্গে ভেবেচিন্তে অবশ্যই কথা বলুন। মানসিক শান্তি পেতে অবশ্যই বন্ধুবান্ধবের সঙ্গে মন খুলে কথা বলার চেষ্টা করুন। জমি সম্পর্কিত বিষয়ে আজ কিছুটা কাজ আটকে যেতে পারে, তাই সফলতা পেতে কিছুটা সমস্যা তৈরি হতে পারে। তবে পদোন্নতি বা খ্যাতির ক্ষেত্রে কিছুটা অপ্রীতিকর ঘটনা এবং ভোগান্তি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, 18 মে 2021 মঙ্গলবার আজ এই বিশেষ দিনে সামাজিক ক্ষেত্রে আপনাদের বিশেষ উন্নতির যোগ থাকছে। বেশ কিছু দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারেন, কর্মক্ষেত্রে উন্নতির যোগ অত্যন্তভাবে বেড়ে যাবে এবং বন্ধুবান্ধব সঙ্গে অবশ্যই সাহায্য সহানুভূতি আপনি পাবেন। প্রেমের ক্ষেত্রে আজ এই বিশেষ দিনে অপেক্ষাকৃত ভালো ফল পাবেন। বৈবাহিক জীবন আপনাদের অত্যন্ত ভালো যাবে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের উন্নতির যোগ দেখা যায় আজ এই বিশেষ দিনে। পরিবারের সঙ্গে সম্পর্কের বিষয়ে অবশ্যই সচেতন থাকুন আপনারা। অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে আপনাদের বিশেষ উন্নতি যোগ দেখা যায়। ভালো জায়গাতে অর্থ বিনিয়োগ করে ভালো অর্থ ইনকামের সুযোগ পেতে পারেন এই বিশেষ দিনে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে একটু আপনাকে অবশ্যই দৃষ্টি দিতে হবে। ভ্রমণের বিষয়ে কোনোভাবেই আপনারা বেরোবেন না, আজ ভ্রমণে খুব একটা ভালো ফল নেই। চুরি যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, তাই প্রয়োজনীয় কাগজপত্র মূল্যবান জিনিসপত্র সঠিক জায়গায় গুছিয়ে রাখুন। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সফলতা এবং গুরুদেবের আশীর্বাদ অবশ্যই থাকবে। মানসিক শান্তির জন্য আপনাকে যোগা মেডিটেশন করার প্রতি আগ্রহ বাড়াতে হবে। সন্তানের সফলতাতে কিছুটা মানসিক শান্তি আপনারা পেতে পারেন। আজ এই বিশেষ দিনে মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, মেরুন রং এবং সেই সাথে এক সংখ্যাকে ব্যবহার করুন এবং আপনারা হনুমানজির উদ্দেশ্যে পূজার্চনা এবং সেই সাথে হনুমান চল্লিশা পাঠ করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 6, শুভ রং হবে সাদা বর্ণ। আজ মা মহালক্ষ্মীর পূজার্চনা করুন, একটি ঘিয়ের প্রদীপ, একটি লাল ফুল নিবেদন করুন, সঙ্গে ওং শ্রীং শ্রেয় নম এই বিশেষ মন্ত্র জপ করুন। এবং মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আজ আপনারা হলুদ রং ব্যবহার করুন, সেই সাথে 4 সংখ্যা ব্যবহার করলে অত্যন্ত শুভ ফল পাবেন এবং দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে শীতল জল অর্পণ করে ওং নমঃ শিবায় মন্ত্র জপ করুন, অত্যন্ত শুভ ফল আসবে। আজ এই বিশেষ দিনে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে অশ্বিনী এবং কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকারা ভালো ফল পাবেন। ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা অবশ্যই সজাগ থাকুন। বৃষরাশির বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, কৃত্তিকা এবং মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা আজ ভালো ফল পাবেন, তবে রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা আজ কিন্তু সতর্ক থাকুন। এবং মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আজ পুনর্বসু এবং সেই সাথে মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা ভালো ফল পাবেন, তবে আদ্রা নক্ষত্রের জাতক জাতিকারা কিন্তু আজ সচেতন থাকুন। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং পরবর্তী রাশির ভিডিও দেখার জন্য আমার পরবর্তী ভিডিও অবশ্যই দেখুন। আজ এই পর্যন্ত, নমস্কার।